নমস্কার বন্ধুরা, আমি রাখি। রাখি কিচেনের সকল বন্ধুদের জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। আমি আজকে যে রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। হ্যাঁ, আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারি বানাই সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। চিংড়ি মাছ সাধারণত সবাই পারে, বানায়, খেতেও খুব ভালো লাগে, কিন্তু আমার চিংড়ি মাছ বানানোটা কেমন আপনারা দেখুন। আমার চিংড়ি মাছ এখানে কতখানি আছে এখন আমি বলতে পারবো না, যখন নিয়ে এসেছিল 750 গ্রাম ছিল, এখন চোকলা ছাড়িয়ে যতটুক হয়েছে এইটুকুনি মোটামুটি হয়েছে। আমি চিংড়ি মাছের লবণ, হলুদ আর সামান্য সরষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এখন গরম সরষার তেলে এই মাছগুলো অল্প ভেজে নিতে হবে, চিংড়ি মাছ তো বেশি ভাজা যায় না, শক্ত হয়ে যাবে, তাই একটুখানি ভেজে নিচ্ছি। আর যারা ভাজতে চান না, কাঁচা অবস্থায় করতে পারেন। আমার একবার ভাজা হয়ে গেছে, দ্বিতীয় ভাজা হয়ে গেল। আমি এখানে দেখুন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মানে এগুলো পাকা লঙ্কা, আর কিছুটা আদা রসুন। আপনারা চিংড়ি মাছের অনুযায়ী মশলাটা নেবেন। তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে চিনি দিলাম, আর আমার মশলাটা পেস্ট হয়ে গেছে সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম আধা চামচের একটু কম হলুদ, আর সামান্য জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর স্বাদ মতন লবণ। এখন এটাকে ভালো করে কষাতে থাকব। আর জিরের ধনের গুঁড়ো আপনার ইচ্ছা হলে দিবেন, নাও দিতে পারেন, আমি তো সামান্য দিলাম। ভালো করে নাড়াতে থাকবো। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একমাত্র দেওয়ার কারণ যে রঙটা তো মালাইকারির ভালো হওয়া উচিত। এদিকে চিনি দিয়েছি, ওর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, তো রঙটা ভালো হবে। এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা নারকেল ফাটিয়ে, মানে সামান্য একটু রেখে বাকিগুলো পিষে রেখেছি, ওর মধ্যে আমি ওই পেশা নারকেলগুলো দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে কষাতে হবে এবং নাড়াতে হবে। আবার একটু দিয়ে দিলাম চিনি, কারণ মালাইকারি একদমই ঝাল হয় না খেতে, যার জন্যই নাম তো মালাইকারি। ভালো করে এটাকে কষাতে থাকবো। বন্ধুরা, যদি ভিডিও দেখা শুরু করেছেন তাহলে লাইকটা প্লিজ দিয়ে দিন, আর ভিডিওটা পুরো দেখে আপনারা কমেন্ট করবেন। আমার পুরানো বন্ধুরা তো আমাকে সাপোর্ট করছে, ভালো ভালো কমেন্ট করছে, লাইকও করছে, আর নতুন যারা আছে তারা যদি আমার রান্না দেখে থাকে আমাকে একটু সাপোর্ট করুন, পাশে থাকুন এবং কমেন্ট করুন ভালো করে। যখন কষানো হয়ে গেছে আমি গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতন, আর নারকেল যেটার মধ্যে আমি পিষেছিলাম মিক্সিতে, সেই মিক্সির মধ্যে আমি কিছুটা জল দিয়ে নারকেল দুধের মতন হয়েছিল সেটা আমি দিয়ে দিলাম, আর আমি চিংড়ি মাছ যেগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। এটার মধ্যে যদি মালাই বাড়িতে থাকে মালাইও দিতে পারেন, আমার ঘরে ছিল না দিইনি, আর এর জন্য আমি ওই নারকেল দুধটা দিলাম। আপনারা দইও দিতে পারেন, ভালো লাগবে খেতে। আমি দইও ছিল না বাড়িতে তাই দিইনি। আমার রান্নাগুলো সাধারণত ঘরে যেগুলো থাকে তখনই আমি দিই, নেই তো নেই। তবে কিছু রান্না আছে যেগুলো দিতে লাগে আমি সেরকমভাবেই দিই। যেহেতু আমার এখানে নারকেল দুধ হয়ে গেছে তাই আমি দিয়ে দিলাম। আজ তো চিংড়ি মাছের মালাইকারি আপনাদের শেয়ার করলাম। আমার ভিডিওর মধ্যে রুই মাছের মালাইকারি আছে, দেখতে যদি আপনারা চান আপনারা ভিডিওটা দেখতে পারেন। আজ আমার এই রান্না শেষ হলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কোনো নতুন রান্না নিয়ে আপনাদের মাঝে আমি আবার উপস্থিত হব। এতক্ষণ যারা আমার রান্নাটা দেখলো তাদের অনেক অনেক ধন্যবাদ।